আসসালামু আলাইকুম উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে আমার ঘরে আমার স্কুল কার্যক্রম ও ঘরে বসে শিখির কার্যক্রমের বিভিন্ন রুটিন ও বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আবারও ষষ্ঠ থেকে দশম শ্রেণী অর্থাৎ আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের 19 মে'র সকল বিষয়ের বাড়ির কাজের বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র সততার পুরস্কার। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে যেখান থেকে 4টি কোশ্চেন সলভ করতে হবে। ক, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। খ, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। গ, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করো। এবং ঘ, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো। সপ্তম শ্রেণী আইসিটি অধ্যায় তৃতীয়, কপিরাইট আইন কি, মুক্ত দর্শন আইন কি, কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম লিখো এবং কি কি সম্পদ আমরা পাইরেটেড দেখে থাকি, এগুলো তোমাদের সলভ করতে হবে। অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র খণ্ডবাক্য থেকে দেওয়া হয়েছে 4টি। 1, আমি স্কুলে গিয়ে। 2, সহজে ভাঙে জিনিস কাচের না। 3, নারকেল মানুষ খায়। 4, যখন তুমি এলে সব শেষ হয়ে গেছে। অষ্টম শ্রেণী ইংলিশ গ্রামার, দ্য টেক্সট বিলো ডিসক্রাইব দ্য টু পিপল ইন দিস পিকচার, রাইট দ্য ভার্বস ইন দ্য ব্রেকেট ইন দেয়ার কারেক্ট ফর্মস অ্যান্ড নেসেসারি অক্সিলারি ভার্বস। এখানে তোমাদের এটা সলভ করতে হবে। নবম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয়, 2017 জানুয়ারি মাসে ফারুক ওয়ার্কশপের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এখান থেকে 3টি কোশ্চেন সলভ করতে হবে। ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, জানুয়ারি মাসের লেনদেনগুলো দ্বারা মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এবং গ, ফারুক ওয়ার্কশপের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। শ্রেণী নবম ইংরেজি প্রথম পত্র চ্যাপ্টার 2 লেসন শ্রীলঙ্কা, রাইট এ প্যারাগ্রাফ অন সাম অফ দ্য ইন্টারেস্টিং প্লেসেস টু ভিজিট ইন শ্রীলঙ্কা, ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড দ্য ইনফরমেশন গিভেন দ্য সেকশন এফ। নবম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখান থেকে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্যের বর্ণনা দাও, সেন বংশের বর্ণনা দাও, প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বর্ণনা দাও। দশম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি অধ্যায় ক্রিয়াপদ, এই অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ শেষ করে শিক্ষককে দেখাবে। দশম শ্রেণী গণিত অধ্যায় 12 থেকে 12.1, 12.2, 12.3 এবং 12.4 অঙ্ক সলভ করতে দেওয়া হয়েছে। দশম শ্রেণী রসায়ন অধ্যায় 9, এখানে বলা হয়েছে চিত্র এঁকে দেওয়া, এখানে চিত্র এঁকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোন পানিতে সাবানের অপচয় বেশি, সাগরের পানি নাকি বৃষ্টির পানি। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।